রাজধানীর তেজগাঁওয়ে আগুনে পুড়ে গেছে একটি টায়ার কারখানা মঙ্গলবার মধ্যরাতে হোসাইন গ্রুপের টায়ার কারখানায় ঘটনা ঘটে বিকট বিস্ফোরণ ঘটলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে সে প্রতিবেদন রাজধানীর তেজগাঁওয়ে অ্যাপেক্স হোসাইন টায়ার কারখানায় মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে কারখানার ভেতরের টায়ার এবং ফোমে আগুনের লেলিহান শিখা এক পর্যায়ে ভয়াবহ রূপ নেয় কারখানার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় কারখানা তালাবদ্ধ থাকায় পরিস্থিতি আরও খারাপ হয় প্রথমে আগুনের ভয়াবহতা কম থাকলেও গুরুত্ব না দেয় তা দ্রুত ছড়ায় বলে অভিযোগ স্থানীয়দের যখন আগুনটা রাখছে প্রথম আগে ঠাস করে আওয়াজ হয়েছে একটার পর একটা গেট গিয়ে রাখছে হ্যাঁ ভিতরে ভিতরে যেন ঢুকবে কেউ পারে না এই রাস্তার যত পোলামানি আছে বস্তির পোলামানি সব মনে করেন তালাতলা গেট নেই ভাইঙ্গা মনে করেন এইগুলা গাড়িগুড়ি বার করছি এলাকা সবাই পানি দিয়ে সব দিক থেকে আমাদেরকে সহযোগিতা করছে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালায় পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ফায়ার সার্ভিসের মোট 12টি ইউনিট 2 ঘন্টাষ্টার চেষ্টায় ভোর 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি বলে জানান সংস্থার উপপরিচালক দেবাশীষ বর্ধন মানে চারিদিক দিয়ে আমাদের বিশেষ পানি বাই গাড়ি দিয়ে আমরা পানি সরবরাহ করি তো 5টা ফাস্ট্রিতে আমরা আমাদের ফায়ারফাইটারদের অক্লান্ত পরিশ্রমে আমরা নিয়ন্ত্রণ দিতে সক্ষম হই আগুনে কারখানার অধিকাংশ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি শেখ হারুন বৈশাখী সংবাদ ঢাকা